হ্যালো বন্ধুরা, হ্যাশ এডুকেশন অ্যান্ড এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো যেহেতু আমাদের WBCS এক্সাম 2018 প্রিলিমিনারি এক্সামটা আমাদের খুব কাছে চলে এসেছে, তাই আমরা কিছু ইম্পর্টেন্ট হিস্ট্রি কোশ্চেন নিয়ে আলোচনা করছি। টপ 20 ইম্পর্টেন্ট 20 হিস্ট্রি কোশ্চেন্স। তো চলো শুরু করা যাক। আমরা এই সিরিজের আগেও কিছু কোশ্চেন আলোচনা করেছি, এবার তার পরবর্তী পার্ট আমাদের চলছে। তো প্রথম যেটা আসছে সেটা হলো বেসিনের চুক্তি স্বাক্ষর হয় কার কার মধ্যে। তো বাজিরাও টু ও লর্ড ওয়েলেসলির মধ্যে বেসিনের চুক্তি 1802 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়। বেসিনের চুক্তি বাজিরাও ও লর্ড ওয়েলেসলির মধ্যে স্বাক্ষরিত হয় 1802 খ্রিস্টাব্দে। নেক্সট, প্রথম তরাইনের যুদ্ধ কবে কার কার মধ্যে হয়েছিল। তো প্রথম তরাইনের যুদ্ধ 1191 সালে পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ খুরির মধ্যে হয়েছিল। প্রথম তরাইনের যুদ্ধ 1191 সালে পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ খুরির মধ্যে হয়েছিল। এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করে, মোহাম্মদ খুরি পরাজিত হয়। দ্বিতীয় তরাইনের যুদ্ধে এক বছর পরে 1192 সালে দ্বিতীয় তরাইনের যুদ্ধে মোহাম্মদ খুরি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে। নেক্সট, মৌর্য বংশের পরে মগধের শাসনভার কোন বংশ দখল করে। তো মৌর্য বংশের পর মগধের সিংহাসনে বসে শুঙ্গ বংশ। নেক্সট, কৈবর্ত বিদ্রোহ হয়েছিল, তোমরা সকলেই জানো সেই কৈবর্ত বিদ্রোহ কোন রাজার আমলে হয়েছিল। তো কৈবর্ত বিদ্রোহ হয়েছিল পাল রাজা দ্বিতীয় মহিপালের আমলে। কৈবর্ত বিদ্রোহ পাল রাজা দ্বিতীয় মহিপালের আমলে হয়। নেক্সট, বৈদিক যুগে কত বছর বয়সে ছেলেদের সাবালক বলে গণ্য করা হতো। তো বৈদিক যুগে 16 বছর বয়স হলেই ছেলেদের সাবালক গণ্য করা হতো। নেক্সট, কলহনের লেখা রাজতরঙ্গিনীতে কোন রাজ্যের কথা জানা যায়। তো কলহনের লেখা রাজতরঙ্গিনী বইতে কাশ্মীর রাজ্যের কথা জানা যায়। নেক্সট, তহকিক ই হিন্দ এই বইটির লেখক কে। তো তহকিক ই হিন্দ এই গ্রন্থটির লেখক হচ্ছেন আল বিরুনি। তহকিক ইহিন এই বইটির লেখক হচ্ছেন আল বিরুনি। নেক্সট, মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে বিদেশ থেকে ভারতে কোন পর্যটক আসেন। ইবন বতুতা। মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে বিদেশ থেকে ইবন বতুতা ভারতে আসেন। নেক্সট, জৈনদের প্রথম তীর্থঙ্কর কে। তো জৈনদের প্রথম তীর্থঙ্কর হচ্ছেন ঋষভদেব এবং শেষ তীর্থঙ্কর মহাবীর বর্ধমান, মহাবীর জৈন। জৈনদের প্রথম তীর্থঙ্কর হচ্ছে ঋষভদেব এবং শেষ হচ্ছেন মহাবীর। নেক্সট, পদ্মাবত গ্রন্থের রচয়িতা কে। তো পদ্মাবত গ্রন্থের রচয়িতা হচ্ছেন মালিক মোহাম্মদ জায়সী হচ্ছেন পদ্মাবত গ্রন্থের রচয়িতা। নেক্সট, মহাবলীপুরম এটি কাদের প্রতিষ্ঠান। তো মহাবলীপুরম পল্লব রাজারা প্রতিষ্ঠা করেন। মহাবলীপুরম পল্লব রাজারা প্রতিষ্ঠা করেন। নেক্সট, ভারতে প্রথম আফগান শাসকের প্রবর্তন করেন কে। তো বহুল্য লোদি বংশের প্রতিষ্ঠাতা। ভারতে প্রথম আফগান শাসনের প্রবর্তক হলেন বহুল্লাল লোদি। নেক্সট, বিন্ধ্য অধিপতি নামে কে পরিচিত। তো গৌতমীপুত্র সাতকর্ণী বিন্ধ্য অধিপতি নামে পরিচিত ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী। নেক্সট, হুমায়ুন নামা এই বইটি লেখেন কে। তো হুমায়ুন নামা এই বইটি লেখেন ফিরদৌসী, যিনি হচ্ছেন হুমায়ুনের বোন। হুমায়ুন নামা বইটির লেখক ফিরদৌসী, মুঘল সম্রাট নাসিরুদ্দিন মোহাম্মদ হুমায়ুনের বোন। নেক্সট, আমির খসরু কার সভাসদ ছিলেন। তো আমির খসরু ছিলেন আলাউদ্দিন খলজির সভাসদ। আমির খসরু আলাউদ্দিন খলজির সভাসদ ছিলেন। অমৃতসরের যে আধুনিক স্বর্ণ মন্দিরটি আছে সেই স্বর্ণ মন্দিরের প্রতিষ্ঠাতা কে। তো অমৃতসরের যে আধুনিক স্বর্ণ মন্দিরটি আছে সেই স্বর্ণ মন্দিরের প্রতিষ্ঠাতা হচ্ছে গুরু অর্জুন। নেক্সট, গৌতম বুদ্ধের পিতার নাম কি।
শুদ্ধধন। গৌতম বুদ্ধের পিতার নাম হচ্ছে শুদ্ধধন। নেক্সট, বৈদিক যুগে লোকেরা কোন ধাতু ব্যবহার করতে শুরু করে প্রথম? তো বৈদিক যুগের লোকেরা প্রথম তামার ব্যবহার করেন। বৈদিক যুগের লোকেরা প্রথম তামা ব্যবহার করেন। নেক্সট, তাজমহলের নকশা কে তৈরি করেন? তো তাজমহলের নকশাটা তৈরি করেন মোহাম্মদ ঈসা। তাজমহলের নকশা তৈরি করেন মোহাম্মদ ঈসা। নেক্সট এবং আজকের লাস্ট যেটা হচ্ছে, এটা হচ্ছে ভারতে নেপোলিয়ন কোন রাজাকে বলা হয়? তো সমুদ্রগুপ্ত, গুপ্ত বংশের রাজা সমুদ্রগুপ্তকে আমরা ভারতে নেপোলিয়ন বলে থাকি। তো হ্যাশ এডুকেশন অ্যান্ড এডুকেশনাল চ্যানেলে আজকের মতো এতদূর। পরবর্তীতে আমরা আরও হিস্ট্রি ছাড়াও অন্যান্য কোশ্চেন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। আমরা নতুন একটা ভাবছি, ম্যাথের জন্য একটা নতুন চ্যানেল খুলে দেব, যে চ্যানেলে শুধু ম্যাথের প্রশ্ন উত্তর থাকবে, এছাড়া অন্য কিছু থাকবে না। কারণ এখানে ম্যাথের যেগুলি দিচ্ছি সেগুলি সকলে হয়তো খুঁজে পাচ্ছে না, অনেক ভিডিও হয়ে গেছে আমাদের এই চ্যানেলে, তাই অনেক খুঁজতে কষ্ট হচ্ছে। তাই আমরা ম্যাথের একটা আলাদা সিরিজ তৈরি করবো ভাবছি, আলাদা চ্যানেল। তো আজকের ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো। নতুন কেউ থেকে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং আমাদের চ্যানেলের যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করো, তাতে তো আমাদের চ্যানেলের নোটিফিকেশান তোমাদের ইউটিউব পেজে আমরা যখন ভিডিও আপলোড করবো তখন তোমরা পেয়ে যাবে। তো আর আমাদের চ্যানেলে প্রায় 240টির ওপরে কম্পিটিটিভ এক্সামসের ওপর ভিডিও আছে, যে ভিডিওগুলি তোমরা দেখতে পারো, তাতে তোমাদের অনেক হেল্প হবে। তো আজকের মতো এতদূর, পরবর্তীতে আমরা আরও ভিডিও নিয়ে উপস্থিত হব। থ্যাংক ইউ, ধন্যবাদ।